করোনার নমুনা পরীক্ষায় প্রতারণার মামলায় গ্রেফতার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবিনা আরিফ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখার আবেদন করেন এ বিষয়ে পক্ষের শুনানি শেষে আদালত সাবরিনাকে জেলে পাঠায় রিপোর্ট করছেন মাহমুদুর রহমান দুই দিনের রিমান্ড শেষে সোমবার সকালে ডক্টর সাবরিনা আরিফ চৌধুরীকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ডিবি তাকে নেওয়া হয় আদালতের হাজতখানায় আদালতে তোলা হয়নি তার অনুপস্থিতিতে শুরু হয় শুনানি তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের আসামিকে জেল হাজতে রাখার আবেদন করেন অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা আবারও তার জামিন চান আদালত দুপক্ষকে শুনে সাবডিনা করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এ মামলার অপর আসামি হুমায়ুন কবির হিমুকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত করোনা ভাইরাসের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় বারো জুলাই ডাক্তার সাবরিন চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ এরপর থেকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুনরায় দুই দিনের রিমান্ডে নেয় তদন্তকারী কর্মকর্তা করোনা পরীক্ষা না করে প্রায় সাড়ে পনেরো হাজার ভুয়া রিপোর্ট দিয়ে তার প্রতিষ্ঠান প্রায় আট কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে পুলিশ আরও জানায় নমুনা সংগ্রহের জন্যে জেকেজির হটলাইন নম্বরে ফোন করলে প্রতিষ্ঠানের কর্মীরা বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতেন আবার তাদের বুথে এসেও নমুনা দিতেন অনেকে এজন্য নেওয়া হতো টাকা যদিও দাতব্য প্রতিষ্ঠান হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির ভিত্তিতে বিনামূল্যে তাদের স্যাম্পল কালেকশন করার কথা ছিল এসব অভিযোগ যাচাই বাছাই করে দেখছে গোয়েন্দারা মাহমুদুর রহমান এটিএন বাংলা ঢাকা